আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম। শফিক তুহিনের মামলায় আসিফের বিচার শুরু, এবার বিস্তারিত। কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সঙ্গীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আসামস জগলুল হোসেন অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 23 জুন দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন আসিফ। এর আগে সোমবার সঙ্গীতশিল্পী ও সুরকার শফিক তুহিনের দায়ের করা মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দেন আসিফ। ওই দিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। অন্যদিকে আসিফের আইনজীবী মামলার দায় থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসামস জগলুল হোসেন উভয়পক্ষের শুনানি শেষে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য 13 জানুয়ারি দিন ধার্য করেন। 2018 সালে 4 জুন সন্ধ্যায় সঙ্গীতশিল্পী ও সুরকার শফিক তুহিন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসিফ ছাড়া আরও 4-5 জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। মামলার এজাহারে বাদী শফিক তুহিন উল্লেখ করেন, 2018 সালের 1 জুন আনুমানিক রাত 9টার দিকে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন যে অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্য গীতিকার সুরকার ও শিল্পীদের 617টি গান বিক্রি করেছেন আসিফ আকবর। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসাবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড, কন্টেন্ট প্রোভাইডার নেক্সট নেট লিমিটেড, গাক মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রটিউন, 1-2 রিংটন, PRBT, ফুলট্রেক, ওয়ালপেপার, অ্যানিমেশন, 3G কন্টেন্ট ইত্যাদি হিসাবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শফিক তুহিন ওই বছরের 2 জুন রাত 2:22 তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য করেন ও হুমকি দেন। পরদিন রাত 9:59 আসিফ আকবর তার প্রায় 32 লাখ লাইকার সমৃদ্ধ ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। 54 মিনিট 34 সেকেন্ড লাইভ ভিডিওর 22 মিনিট থেকে তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে শায়েস্তা করবেন বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। এ নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন। আসিফ আকবরের এ বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছেন। তিনি উস্কানি দিয়েছেন এতে তার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি সঙ্গীতাঙ্গনের সুপরিচিত শিল্পী সুরকার ও গীতিকার প্রীতম আহমেদ সহ অনেকে জানেন বলে এজাহারে উল্লেখ করেন শফিক তুহিন। 2019 সালের 20 নভেম্বর আসিফের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও দণ্ডবিধি আইনে পৃথক 2টি অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।